পরে এবার অনুব্রতর মেয়ের সম্পত্তির তালিকা প্রকাশ। মাসে লাখ, বছরে কোটি। অনুব্রতর ওজনের চেয়েও দ্রুত গতিতে সম্পত্তি বৃদ্ধি সুকন্যার। স্কুল শিক্ষিকার, চাকরি করে মাসে লাখ টাকা। বছর শেষে নিজে হিসেব রাখতে পারতেন না সম্পত্তির। করোনাকালে চাকরি হারিয়েছে হাজারো মানুষ, অথচ সুকন্যার ব্যাংকে তখনই ঢুকেছে কোটি কোটি টাকা। বাবা নেতা, মেয়ে শিক্ষিকা, দুজনের পেট চালাতে লাগে নাকি কোটি কোটি টাকা? কোথা থেকে আসলো এসব টাকা? হিসেব মেলাতে এবার সুকন্যাকেও দিল্লি তলব। জানুন বিস্তারিত। গরু পাচার কাণ্ডে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এখন দিল্লিতে। শুক্রবার নতুন করে তাকে 11 দিনের জন্য ইডি হেফাজতে পাঠিয়েছে দিল্লি হাইকোর্ট। তবে এর মধ্যে নতুন চর্চা এসেছেন তার মেয়ে সুকন্যা মণ্ডল। মূলত সম্পত্তি বৃদ্ধি এবং বার্ষিক আয় নিরিখে নতুন করে চর্চা এসেছেন তিনি। গরু পাচার মামলায় সিবিআই যে চার্জশিট দিয়েছে তাতে দেখা যাচ্ছে সুকন্যা মণ্ডল সত্যি বড় লোকের বেটে, যার বার্ষিক আয় চোখে পড়ার মতো। এমনকি করোনাকালে যখন মানুষ রোজগার হারিয়েছিল সেই সময় তার বার্ষিক আয় ছিল প্রায় 1 কোটি টাকা। সিবিআই এর তরফ থেকে 35 পাতার যে চার্জশিট পেশ করা হয়েছে তাতেই সুকন্যা মণ্ডলের সম্পত্তি বৃদ্ধির গ্রাফ স্পষ্ট। 2012-13 সালে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের সম্পত্তির পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। পেশায় শিক্ষিকার, সেই সময় বার্ষিক আয় ছিল 3,10,000 টাকা। পরের বছর তা বেড়ে হয় 8,00,000 টাকা। ঠিক তার পরের বছরই তা বেড়ে দাঁড়ায় 10,00,000 টাকা। এই পর্যন্ত আয় কিছুটা হলেও স্বাভাবিক মনে হলেও পরের বছর লাফিয়ে একেবারে কয়েক গুণ বেড়ে যায় সুকন্যা মণ্ডলের বার্ষিক আয়। 2015-16 আর্থিক বর্ষে সুকন্যা মণ্ডলের বার্ষিক আয় লাফিয়ে বেড়ে দাঁড়ায় 49,32,000 টাকায়। পরবর্তী আর্থিক বছরে বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছিল আরও 2,00,000 টাকা। 2018-19 আর্থিক বর্ষে সুকন্যা মণ্ডলের বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছিল 1,29,00,000 টাকা। 2019-20 আর্থিক বর্ষে বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছিল 1,45,00,000 টাকায়। এবং সর্বশেষ 2020-21 আর্থিক বর্ষে বার্ষিক আয় কিছুটা কমলেও তা দাঁড়ায় 92,97,000 টাকায়। চার্জশিটে যা পেশ করা হয়েছে তা থেকে জানা যাচ্ছে এই আয় কেবলমাত্র অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের ব্যক্তিগত বার্ষিক আয়। এছাড়াও অনুব্রত মণ্ডলের মেয়ের নামে থাকা চালকল কিংবা সংস্থার আলাদা আয় হিসেব রয়েছে।